দৌড়াদৌড়ি এবং টেনশনে ভরা আমাদের এই জীবনে সকল স্ট্রেসফুল এবং দুঃখী জীবনের মধ্য দিয়ে দিন পার করছে। আপনাদের জীবনটা যেন এমন না হয় এই উদ্দেশ্যে আমরা অল্প সময়ের জন্য হলেও এমন কিছু ভিডিও তৈরি করেছি যা তো দেখে আপনাদের হাসতে বাধ্য করবে। আর এই ফানি মোমেন্ট নিয়ে আমরা পূর্বেও কয়েকটি সিরিজ চালু করেছিলাম যেটা আপনারা খুবই পছন্দ করেছেন। তারই ধারাবাহিকতায় শুরু করা যাক ফানি মোমেন্ট কট অন ক্যামেরা ভিডিও পার্ট 3। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। আগস্ট 2021 সালে নিউ ইয়র্কে বসবাসরত এর উইল অ্যালেন্ডে আর তার স্ত্রী মেলিনা তাদের একমাত্র সন্তানের নামকরণ করার জন্য একটি চার্চে আসে। সেখানে পাদ্রি দাঁড়িয়ে তাদের রীতিরাওয়াজ অনুযায়ী বাচ্চাটির ওপর পানি ছিটাচ্ছে। ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটে যায় যেটা দেখে তার মাতা পিতা তো বটেই, পাশাপাশি সেখানে উপস্থিত থাকা কেউই নিজেদের হাসি আটকে রাখতে পারছিল না। পাদ্রি যখনই বাচ্চাটির ওপর পবিত্র পানি ছিটিয়ে দিচ্ছিল তখনই সেই বাচ্চাটি এইভাবেই শুশু করে দেয়। মানত বাচ্চাটি মনে মনে ভাবছে, পানি দরকার ছিল তো আমি তোমাদেরকে দিয়ে দিতাম, কি দরকার ছিল কষ্ট করে অন্য জায়গার থেকে পানি এনে আমার গায়ে ছেটানোর। অনেকদিন আগে সোনিয়াটে গোপাল বরের একটি এপিসোড দেখেছিলাম যেটার নাম ছিল চোখ থাকিতে অন্ধ, আর তার প্রমাণ তো আজকে আমি এই খাওয়ার হাতে মহিলার থেকেই পেয়ে গিয়েছি। আশা করি ব্ল্যাক আই সম্বন্ধে হয়তো আপনি ইতিপূর্বে অনেকবার শুনেছেন, কিন্তু যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই বিষয় না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দেই, ব্ল্যাক আইস রাস্তার উপরে পড়ে থাকা বরফের সেই পাতলা আবরণ যার টেম্পারেচার ফ্রিজিংয়ের পয়েন্টের নিচে যাওয়ার পর তৈরি হয়। আর এটাকে ব্ল্যাক আইস এই জন্যই বলা হয় কেননা এটার পাতলার আবরণ রাস্তার উপর যখন পড়ে থাকে সেটা একদমই বোঝা যায় না এবং নর্মাল রাস্তার মতোই দেখতে মনে হয়, আর এর কারণেই মূলত এখানে বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। ব্ল্যাক আইসের যে পাতলা আবরণ থাকে সেটা এত পরিমাণ পাতলা থাকে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন আপনি ইউক্রেনের রাজধানী কিউবে ডিসেম্বর 2020 সালে রেকর্ড হওয়া এই ভিডিওটি একটি মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে রাস্তার উপরে পড়ে থাকা ব্ল্যাক আইস তার পাতলা আবরণের দ্বারা ক্যারিশমা দেখায়, কেননা সেইখান দিয়ে যাওয়ার সময় একটি মেয়ে কোনোভাবেই রাস্তার সামনে যেতে পারছিল না। মেয়েটি শুধুমাত্র এক দুইবার নয় বরং 50 বারেরও বেশি চেষ্টা করেছে, কখনো হেঁটে হেঁটে পার করার চেষ্টা করেছে, তো আবার কখনো রাস্তার উপরে শুয়ে শুয়ে পার হবার চেষ্টা করেছে, আবার কখনো আঠুর উপর ভর করেও পার করার চেষ্টা করেছে। এত কিছু করেও সে সামনে কোনোভাবেই এগোতে পারছিল না, আর সেখান থেকে পিছলে আবার সে আগের জায়গায় চলে আসে। আধা ঘন্টা যাবত এমন অসফল চেষ্টার ফলে সে অন্য একটি রাস্তা চুজ করে এবং সেই রাস্তা দিয়ে চলে যায়। এখন এই ভিডিওটি একটু দেখুন। এখানে দেখা যায় একটা মেয়ে বেঁধে রাখা একটা বানরের কাছে গিয়ে আজব আজব কাণ্ড করতে থাকে, আর সে তার বন্ধুকে এই সিচুয়েশনে মোবাইল রেকর্ড করতে বলে, কিন্তু ক্যামেরায় এমন কিছু রেকর্ড হয়ে যাবে তা তো এই মেয়েটি কল্পনাও করতে পারছিল না। ছবি তোলার জন্য যখনই বানরের কাছে গিয়ে মুখে পাউট বানায় তখন তো বানরের এই পাউট লিপ একদমই পছন্দ হয়নি, ফলে বানরটি লাফিয়ে মেয়েটির মুখেই অ্যাট্রাক করে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি, দেন এটা নিয়ে ট্রোলের তো কোনো শেষ থাকে না। জুন 2012 সালের এই ভিডিওটি থাইল্যান্ডের। এখানে আসল ব্যাপার হলো গাড়ির মালিক গাড়ির ভেতরে তার 6 বছরের বাচ্চাকে রেখে গাড়ির ইঞ্জিন অন থাকা অবস্থায় গাড়ি থেকে নেমে পাশের দোকানে কিছু কিনছিল। তখন ভেতরে থাকা বাচ্চাটির তো এটাই একমাত্র মুখ্য সময় হয়েছে গাড়ি চালানোর। বাচ্চাটি তখন উল্টো পাল্টা স্টিয়ারিং করা শুরু করে দেয়, এরপর তাল বেতাল গাড়ি চলতে থাকে, যার ফলাফল কি হয়েছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। এখন আমি ভাবছি ভিডিও ক্লিপটি দেখে আমার হাসা উচিত নাকি দুঃখ প্রকাশ করা উচিত। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।